সুপ্রভাত, শুভ সকাল। আবার চলে এলাম আরেকটা নতুন সকাল নিয়ে। আর এই নতুন সকালে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সুন্দর করে সারাটা দিন কাটাও, এই কামনা করে আজকের দিনটা আমিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর সেই সঙ্গে নিয়ে তাহলে সেই সুন্দর কথাগুলো বলে ফেলি যা রোজ বড় ম্যাডাম বলে। সেটা হলো নবীন পাতা বলছে মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সকালবেলা জলখাবার দুটো গোলাটুট নিয়ে আর একটু টমেটো সস নিয়ে বসে পড়েছি। আজকে সকালবেলা একটু তাড়াহুড়ো করে ভাতটা করে নিয়েছি, একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছি। তার কারণ আজকে আমাকে একটু যেতে হবে অনেকটা দূরে, কারণ একটু ডাক্তারের চেম্বারে যেতে হবে, যেখানে মাকে দেখাতে নিয়ে যাব। মাকে দেখাতে নিয়ে যাব আর একজন নতুন ডাক্তারের কাছে। এতদিন তো জেনারেল ফিজিশিয়ান দেখছিলেন, সেই উনি বলেছিলেন যে হসপিটালাইজ করতে কিছু কিছু সময় অক্সিজেনটা কম পড়ছিল, নানান ধরনের সমস্যা হচ্ছিল। তো এখন যেটা দেখা গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বোধ হয় তোমাদেরকে বলেছিলাম যে মায়ের একটু কিডনির সমস্যা দেখা দিয়েছে। তো এই কিডনির সমস্যা দেখা দিয়েছে বলেই মাকে আজকে একজন স্পেশালিস্টের কাছে দেখাবার জন্য তাকে রিপোর্টগুলো তার কাছে নিয়ে যাব। আগে আমরা গিয়ে কথা বলে আসবো, তার কারণ আছে মাকে ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়। মাকে এখন যেখানে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে, তাই আমি আর ক্যামেরা বাবু আজকে যাব গিয়ে ওনার সাথে রিপোর্টগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে উনি যা ওপিনিয়ন দেবে তার উপরে নির্ভর করে আমরা পরবর্তী যা কিছু করবার করব। এখন বড় ম্যাডাম আর আমি বেরিয়েছি, একটু ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, সে ডাক্তারের কাছে যাব। ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব আসছে। এখন রাস্তায় বেরিয়েছি, মেয়েটাকে বাড়িতে একা রেখে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডাক্তারের সাথে কথাবার্তা বলে বাড়ি ফিরি। মা অনেক আশা নিয়ে তুই আমাকে জিজ্ঞেস করলো কিরে ডাক্তার কী বলে, এসে আমাকে বলবে। আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। প্রতিদিন ক্যাবের জন্য বড্ড বেশি ওয়েট করি, আজকে দাদা আমাদের একদমই ওয়েট করায়নি। আমরা এসে দাঁড়িয়েছি জাস্ট মিনিট তিন চার, দাদা এসে গেছেন। উঠেছি রথে সারথি মোদের সামনে ড্রাইভার দাদা, চলেছি মোরা অস্ত্র হাতে, কাটছে সময় ষোলো আলা। ডাক্তারকে দেখিয়ে বেরিয়ে এসেছি, ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করাই, তারপর হয়তো আর একবার হসপিটালাইজ করতে হবে। তো ডাক্তার আশা করছে যে কিডনি সেরকমভাবে এফেক্টেড হয়নি, প্রাথমিক পর্যায়ে আছে, ট্রিটমেন্ট করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তারই জন্য কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো আপাতত করাই এক দুদিনের মধ্যে, দিয়ে টেস্টগুলো ডাক্তার দেখুক, তারপরে বলবে ডাক্তার যে কোনো হসপিটাল অ্যাডমিট করতে হবে কি না, কী অবস্থায় আছে কিডনিটা। আমাদের কয়েনের একদিকে ভালো একদিকে মন্দ তো থাকেই, এটাও জীবন, জীবন নিজের স্রোতে বয়ে চলে। তো আজকে যেটা শুনলাম সেটা ভালোই শুনলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে তারপরে কথা হবে। চলে এসছি, ডাক্তার ফাক্তার দেখিয়ে ঘরে ঢুকে বড় ম্যাডামের সঙ্গে খেতে বসে গেছি লাঞ্চ টাইমে। আজকে বড় ম্যাডাম খুব হাসি, দুদিন ধরে খুব একা একা খাচ্ছিল, বড় ম্যাডামের মনটা খারাপ ছিল, তাই না বড় ম্যাডাম? মনটা খারাপ ছিল না? হ্যাঁ, আজকে কি সুন্দর হাসি হাসি মুখে খাচ্ছে, দুদিনের ভিডিওতে হাসি দেখিনি লাঞ্চ টাইমে, তাই তো? চলুন, কথাই বলেনি, প্রাণের প্রাণ পুরুষ ছিল না তো, তাই ব্যথায় মরে যাচ্ছিল। তো চলুন বড় ম্যাডামের দেখি মুখ দিয়ে শুনি একটু কিছু কথা। তাহলে সবাই জানলে আমি আমার প্রাণ পুরুষের সাথে এখন খেতে বসেছি। তো যাই হোক, আজকে তো সেরকম ভাবে রান্না বান্না কিছু করতে পারিনি, যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। ভাতটা আর একটু ডালটা করে রেখে গেছিলাম, আর এখন এসে যেটা চটপট করলাম সেটা হচ্ছে একটা বেসন দিয়ে আলু ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম, লঙ্কাটা আমি তৈরি করিনি, কাঁচা হয়েছিল বাজার থেকে কিনেছি, আর এখানে বেসনের বড়া ওটা দিয়ে একটা ঝাল মতো করেছি। বাড়িতে মাছ না থাকলে না এটা ব্যাপক জিনিস, কিন্তু আমার খুব মজা লাগে খেতে, তোমরাও খেয়ে দেখো আর জানিও কেমন লাগে। বড় মাটার প্রাণ পুরুষ পেয়ে
এত খুশি হয়েছে যে ক্যামেরাবাবুকে উপহার হিসেবে লঙ্কা দিয়েছে, যাতে ভবিষ্যতে আর ক্যামেরাবাবু বড় ম্যাডামের সঙ্গে খেতে না বসে। একটু চিনি দিয়ে দিতে পারত, তার বদলে লঙ্কা দিয়েছে। না, আমি এখন ক্যামেরাবাবুর সুগার কন্ট্রোল করছি, জানি না হয়েছে কি না। ক্যামেরাবাবুর সুগারই নেই, ক্যামেরাবাবুকে দেখে সুগার পালিয়ে যায় আর স্যার বলছে সুগার কন্ট্রোল করছে। ক্যামেরাবাবু এত মিষ্টি যে সুগারটা ঠিক কোন দিক থেকে আসবে আমি তো বলতে পারছি না, তাই একটু লঙ্কাটা পাতে রেখে দিয়েছি, যেদিক থেকেই আসুক লঙ্কাটাকে দেখে পালাম। আর সুগার কন্ট্রোল করতে গেলে লঙ্কা নয় নিম পাতা দরকার, সেটা দিলেও চলতো, সেটা দিলেও চলতো, নিম পাতা উচ্ছে দিলেও চলতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এরকম ব্রহ্মাস্ত্র ওখানে ছোট ম্যাডাম চামচ খেতে খেতে কি খেতে খেতে পালাচ্ছে, কি খেতে খেতে পালাচ্ছেন? আমি পালাইনি। আর কি কিছু তো খাচ্ছিলেন আপনি? হ্যাঁ অবশ্যই খাচ্ছিলাম, আমি তো ভাত খেয়ে নিয়েছি আর মা এখন ওই বড়ার ঝালটা করলো, তাকে আমি খাই এখন খেলাম। ছোট ম্যাডাম বলতে চাইছে বড় ম্যাডাম ছোট ম্যাডামকে শুকনো শুকনো ভাত খাই দিয়েছে, বড়া আর খায়নি, সেই বড়াটা এখন খেলো। আসলে আমার আগে ঢুকতে এত দেরি হয়েছে, মানে বাড়ি ফিরতে এত দেরি হয়েছে, ছোট ম্যাডাম অতক্ষণ না খেয়ে থাকে না, সুতরাং তখন তাড়াহুড়ো করে ওকে যা পেরেছি গালে গালে করে খাইয়ে দিয়ে। ডাল ভাত আর আলু ভাজাটা সেই মুহূর্তে হয়েছিল, আমি খাইয়ে দিই। তারপরে হঠাৎ করে ইচ্ছা করে একটু বড়ার চাল খেতে তখন করেছি। এবার মানে ছোট ম্যাডাম হচ্ছে ছড়াই পাখি, মা মুখে যেটা দেবে ওর মুখেও সেটা দিতে হবে, সেই জন্য এখন আবার ওইটাকে খাচ্ছিল। মানে ছোট ম্যাডামকে ফাঁকি দিয়ে দিয়েছে, কিরকম মা সত্যি। অহংকারটা কাদের থেকে শিখতে হয়? বাবাদের থেকে, দাদারা রাগ করবেন না যেন, এখানে শুধু ক্যামেরা বাবুকেই বললাম আমি। আরে মেয়েরা তো বাবাদের অহংকারী হয় তাই না? একটু বড় থাকলে কিন্তু সমস্যা হবে না, বড় হলে হ্যাঁ সবটা করলে। আমরা এখন চলে এসেছি ছোট ম্যাডামের স্কুলের জুতো নিতে, ওর স্কুলের জুতোটা ছোট হয়ে গেছিলো তাই ছোট ম্যাডাম পরে যেতে খুব প্রবলেম হচ্ছে, সেই কারণে বড় হলে অসুবিধা হবে না, ছোট হলে সমস্যা হবে। আমাদের জুতো মোজা সব নেওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার মেয়ে রীতিমতো দৌড়চ্ছে কিনা ওকে মিঠাই দেখতে হবে, মিঠাইটা একদম মিস করা যাবে না। 7 মিনিট লেট হয়ে গেছে, আমার মেয়ে এখন রীতিমতো দৌড়াচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। ছোট ম্যাডাম এখন রীতিমতো দৌড়চ্ছে, পেছনে তাকাবে না, মাথা আমার থেকে আগে আগে যাচ্ছে। ঠিক আছে চলো, আমার কোনো অসুবিধে নেই আগে আগে গেলে। আমার রাস্তা চিনি। ও তুই রাস্তা চিনিস? ও আচ্ছা, না না মাঝে মাঝে ছোট ম্যাডাম আবার গুলিয়ে যায়, এটা হাতে মাস্ক মুখে মাস্ক চারিদিকে শুধু মাস্ক, এটা নতুন। ও আচ্ছা, এটা নতুন। গুড ইভিনিং, চলে এসেছি আবার বড় ম্যাডামের কাছে একটু চায়ের আশায়, দেখি বড় ম্যাডাম যদি একটু চাপা দেয়। ও বড় ম্যাডাম, বড় ম্যাডাম ব্যস্ত আছে, পাত্তাই দিচ্ছে না। সারাদিন যদি পাত্তা দিতে পারি তাহলে হয়ে যায়। এই তো কদিন আগে বলছিল যে আমি কাজে ব্যস্ত থাকি, আমি পাত্তা দিই না, আর আজকে বলছে আমাকেই পাত্তা, সারাদিন পাত্তা দিতে যাই। দেখছেন তো কোথায় এসে পড়েছি, মানে আমার হচ্ছে শাঁখের করাতের মতো অবস্থা, পাত্তা দিলেও দোষ আবার পাত্তা না দিলেও দোষ, এবার আমি কোথায় যাবো বলুন তো? কোনো জবাব দিচ্ছে না, নিজের কাজে ব্যস্ত। ওরে ভগবান! হ্যাঁ আমি ভগবান নই, আমি মানুষ হয়ে থাকতে চাই, কোনো ব্যাপার না। উফ না, আরে আমাকে তো অন্তত কথা বলতে দে, খালি ঘুরিয়ে নিচ্ছে, খালি ঘুরিয়ে নিচ্ছে, ক্যামেরাটা হাতে আছে বলে অস্ত্র হাতে থাকলে অস্ত্র সদ ব্যবহার করছে, আমারও হাতে যখন থাকে আমি সদ ব্যবহার করব। যার হাতে অস্ত্র সেই করবে সদ ব্যবহার। এখন বড় ম্যাডাম দুধ দুইতে ব্যস্ত, এই মানে দুধ ঢালতে ব্যস্ত, দুধ তো নাকি দই, যা দই ঢালছে না দুধ, ও দুধই ঢালছে, আমি বললাম দই ঢালছে। চা করছি, ক্যামেরা বাবুর বলার আগেই বসিয়ে দিয়েছিলাম আমি। তার মানে মনে মনে ক্যামেরা বাবুকে ভালোবাসে। তা আমি কোন সময় বলেছি, শুধু মনে মনে কেন, মানে এমনিতেও ক্যামেরা বাবুকে আমি কি শব্দ ব্যবহার করবো না, আমি নিজেও মানে
বিভ্রান্ত হয়ে যায় সত্যি। বাপরে বাপ, প্রথমবার দেখলাম বড় ম্যাডামকে বিপ 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 করে মুখে কথা কে। আমি জানতাম এটা শুধু ক্যামেরা বাবুরই মুখে আটকায়। আমার এখন না তোমার সাথে কথা বলতে গেলে মুখের ভেতরে শব্দরাও যুদ্ধ শুরু করে দেয় যে কোন শব্দ মানে শব্দটা প্রয়োগ করলে তোমার পক্ষে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সকলকে এনার্জি সাপ্লাই করি। আচ্ছা, এইটা ঠিক। আমার ঘরে ক্যামেরা বাবুই এনার্জি সাপ্লাই করে আর আমি রান্না করে সেই এনার্জিটা হ্যাঁ ভেতর থেকে গ্রো করে। ক্যামেরা বাবুর জন্য চা এনেছি, ওখানে বসে বসে আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, মনে হচ্ছিল আমার মাথা তো নয় যেন কিছু একটা। ইলিশ মাছের মাথা না, কই মাছের মাথা, ছটপট ছটপট করে, তাই না? আর কিছু আছে? আমার মাছ সম্পর্কে তো জ্ঞান নেই, তবে খেতে ভালোবাসি। মাছ জানতো থাকলে তবে ছটপট করে। হ্যাঁ তো আমি কি মিস, আমি সেটা আর কি বলবো, আরে আমি সেটা বলিনি, মা বলে কই মাছের মাথা ওই মাছের মাথা ওই জন্যই বললাম মাছ জানতো ছটপট করে। মানে তোমরা বুঝতে পারছো আমি কোন সিচুয়েশনে এখানে বসে আছি? ওখানে ছোট ম্যাডাম আর ক্যামেরা বাবু মধ্যিখানে আমি পুরো পিষে পানবাটা হয়ে যাচ্ছি। ওই একটা গান আছে না, গানটা মনে পড়ছে? থাক বাবা, ভাগ্যিস না, তাহলে গানটা শুনতে ভালো লাগে যখন আমাকে মানে ভালোবেসে গান গায় তখন তো বেশি ভালো লাগে, আর যখন আমাকে খুঁজে দিয়ে গান করে তখন কেমন লাগে বলো? ওই তো কি গানটা বলটা মনে পড়ছে না, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তো যাই হোক, কি বলছিস? জোরে বল, জোরে বল, জোরে বল, কিচ্ছু বলিনি, এই জোরে বল। মানে কি বলে স্প্রিং দেওয়া কিরম ভাবে ঘুরিয়ে দিল, বাবাটা ট্রাইপড হয়ে গেছে, একবার এদিকে মারছে একবার ওদিকে মারছে। মাঝে মাঝে আমি কথা বলতে গিয়ে ভাবি যে কোন কথাটা আমি বলবো। বড় ম্যাডামের হাসিতে আমার চাকা ঠান্ডা হয়ে গেল। কথা বললে বলবে কথা বলছো কেন, সেটা আমি আগেই বলেছি। আচ্ছা তাহলে কি করলে বলবে কিছু করছো না কেন? যাই হোক, আজকে সারাদিন রাস্তায় কাটলো, বাড়িতে কাটলো। এক মিনিট, বড় ম্যাডাম চাটা ফাইন বানিয়েছে। তো রাত হয়ে গেছে, আমরা আজকে ঘুরেছি না ঘুরিনি মানে ওটাকেই আর কি ঘোরা, ধরে নাও। হ্যাঁ, ডাক্তার ভালোর দিকেই বলেছে, আজকে মনটা বেশ ভালো, খুশি খুশি আছে। মানে অন্যদিন কি হয় বলো তো, একটু ক্যামেরা বাবু থাকে না তো তাই দুঃখী দুঃখী থাকে, আজকে সারাদিন ক্যামেরা বাবুর সঙ্গে আছে তাই খুশি 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 খুশি। আজকে তোমাদের সত্যি কথা বলবো, ভিক্টোরিয়ার পাশ দিয়ে আসছিলাম, মানে গার্ডেন মাঠের পাশ দিয়ে আসছিলাম, ভিক্টোরিয়ার পাশ দিয়ে পুরোপুরি আসিনি, ঢুকতে দেয়নি, মেয়েরা তাড়িয়ে দিয়েছে। তোমাকে দে, তোমাকে নয় আমাকে। ক্যাবে? হ্যাঁ, তুমি আবার কি করে গেছিলে? তুমি তো আমার সঙ্গেই ছিলে। ও, আমি তোমার সঙ্গে ছিলাম, বেগতিক দেখলে না? হ্যাঁ, তো যাই হোক, দেখতে দেখতে আসছিলাম, সবাই কি সুন্দর ঘুরছে বেড়াচ্ছে। আমিও ক্যামেরা বাবুকে সাথে করে বললাম, একটা সময় তো আসতে পারি বলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে হজম করতে, ঘুরতে না কি হজম করতে আসতে পারি? আমাকে আমাকে ঢুকতে দেয় না তো। ঢুকছিল ওই জন্য মেরেছে। মাঝে মাঝে লাঠিটা গোটাতেই আমার সময় লেগে যায়। যাই হোক, বাদ দাও। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, গুড নাইট, বাই বাই টু, গুড নাইট, সি ইউ অ্যাগেইন, কাল ফির মিলেঙ্গে তেরে মেরে নয়।